রাধে রাধে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। আমরা প্রতি একাদশী তিথিতে আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাই এবং দর্শন করাই কত ভক্তরা বৃন্দাবন ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছে, সেই মতো আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্পূর্ণ বৃন্দাবন ধাম দর্শন করাবো এবং বিশেষ করে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। প্রতি একাদশী তিথিতে আমাদের একাদশী মাহাত্ম্য কথা বিশেষভাবে শ্রবণ করা উচিত, তার ফলে একাদশী আমরা পূর্ণ করতে পারি, একাদশী বিশেষ কৃপা লাভ করতে পারি। তাই আসুন আপনারা সকলেই ধাম দর্শনের সাথে সাথে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। তো আমাদের একাদশী তিথিতে প্রথম আমরা গৌর নিতাইকে প্রণাম করে শ্রীধাম বৃন্দাবন পরিক্রমায় অংশগ্রহণ করলাম। আজ একাদশী তিথিতে খুব সুন্দর করে শ্রী শ্রী গৌর নিতাইকে সাজানো হয়েছে, আর দর্শন করেই যেন মন মুগ্ধ হয়ে গেল, চক্ষু জুড়িয়ে গেল, এত সুন্দর দর্শন শ্রী শ্রী গৌর নিতাইয়ের আজ। শুধু ভক্তবৃন্দ, যদি আপনারা একবার গৌর নিতাইকে দর্শন করেন তাহলে মনে হবে যেন গৌর নিতাইকে দর্শন করতেই থাকি, আমাদের চোখ যেন আটকে যাচ্ছে শ্রী শ্রী গৌর নিতাইয়ের দিকে। তাই আমরাও এক মুহূর্ত থেমে গিয়েছিলাম গৌর নিতাইয়ের সামনে তার রূপ মাধুরী পান করবার জন্য। এই অভিলাষ কার না হয় বলুন, এত সুন্দর রূপ দেখলে। এভাবেই পরিক্রমা শুরু করে আমরা প্রথমে এলাম কেশীঘাটে। এখানে এক মাতাজি, তিনি প্রতিদিন সুন্দরভাবে গিরিরাজ গোবর্ধনজিকে এবং গোপালজিকে খুব সুন্দর করে সাজান, তা দর্শন করে আমরা এগিয়ে গেলাম। যেহেতু গরম পড়ে গিয়েছে সেই মতো ভক্তরা না এলেও ভক্তরা আসছেন, মোটামুটি ভক্তরা আসছেন এবং পরিক্রমায় অংশগ্রহণ করছেন। তো আসুন শুধু ভক্তবৃন্দ, এখন পরিক্রমার সাথে সাথে আপনারা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে নিন। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে নমস্কার করি, আপনি কৃপা করে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমাকে বলুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশীর নাম বরুথিনী একাদশী। এই ব্রত পালনে ইহলোক এবং পরলোকে পরম সৌভাগ্য লাভ হয়, জীবের সকল প্রকার পাপ ক্ষয় হয়, যারা ভাগ্যহীনা স্ত্রী তাদের ভাগ্যের উদয় হয়, জন্ম মৃত্যু জাল থেকে মুক্তি লাভ ঘটে। এই ব্রত করে পুরাকালে রাজা মান্ধাতা ভগবত ধাম লাভ করেছিল। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে এক মন সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এই একাদশী পালনে তৎসম্মহ ফল লাভ ঘটে। হে রাজন, ঘোড়া দান অপেক্ষা হাতি দান শ্রেষ্ঠ, হাতি দান অপেক্ষা ভূমি দান শ্রেষ্ঠ, ভূমি দান অপেক্ষা তিল দান শ্রেষ্ঠ, তিল দান অপেক্ষা অন্ন দান শ্রেষ্ঠ, সুবর্ণ দান অপেক্ষা অন্ন দান শ্রেষ্ঠ। এই দানের মতো অধিক ফল আর কিছুতেই লাভ হয় না। পিতৃলোক দেবলোক মানুষলোক সকলেই অন্নদানে পরিতৃপ্ত লাভ করেন, সুতরাং সর্বপ্রকার দানের ফল এই বরুথিনী একাদশী পালনে লাভ হয়ে থাকে। অনেক সময় পাপে মোহিত হয়ে কন্যা ধন দ্বারা অনেকেই জীবিকা অতিবাহিত করে থাকে, তাদের মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয়। যে গৃহস্থ ধনলাভের বশবর্তী হয়ে নিজ কন্যাকে বিক্রয় করে সে পরজন্মে বিড়াল হয়ে জন্মে। অতএব এই বরুথিনী ব্রত পালনে কোনোরূপ পূর্বকৃত পাপে লিপ্ত থাকলেও সদ্য মুক্তি ঘটে। যিনি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণপূর্বক শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করেন। এই ব্রতকথা শ্রবণ কীর্তনের ফলে এক সহস্র গোদানের ফল পাপ বিমোচন, নরক থেকে মুক্তি এবং পরমাগতি লাভ হয়। হরি বল। এই ছিল একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। একাদশী মাহাত্ম্যের কথা শ্রবণ করতে করতে আমরা চলে এসেছি মাতা যমুনার দর্শনে। দেখুন মাতা যমুনা এখানে বিগ্রহরূপে কত সুন্দর অবস্থান করছেন, সকলকে বিশেষ কৃপা প্রদান করছেন, এবং এর পিছনে রয়েছে ভোলেনাথ শিবজির মন্দির। এবং আগামী 10ই মার্চ হচ্ছে অক্ষয় তৃতীয়া, এবং সেই অক্ষয় তৃতীয়া তিথিতে কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়, যেখানে শিবজি অবস্থান করছেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সেই কেদারনাথের মন্দির। শ্রীজি এবং রাধা মাধবের কৃপা হলে আমরা অবশ্যই এবছর যাচ্ছি শ্রীধাম কেদারনাথ যাত্রায়, এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা কেদারনাথে গেলে কেদারনাথ থেকে আপনারা ভিডিও পাবেন, এবং সেখানে এখন প্রায় তুষারপাত হচ্ছে, তাই ভিডিওগুলি খুব সুন্দর আসতে চলেছে আগামী দিনে।
শুধু ভক্তবৃন্দ, একাদশী তিথি হচ্ছে ভক্তির জননী, মাধব তিথি বলা হয়। তাই আমাদের 8-80 সকলকেই একাদশী তিথি বিশেষ যত্ন সহকারে পালন করা উচিত। এই একাদশী তিথিতে আমাদের কেবল পঞ্চ রবিশস্য বর্জন করতে হয়, তাছাড়া আমরা সমস্ত কিছুই গ্রহণ করতে পারি। তাই আপনারা যারা এখনও একাদশী তিথি পালন করছেন না, অবশ্যই চেষ্টা করুন এই একাদশী তিথি পালন করতে। একাদশী তিথিতে ভক্তরা বৃন্দাবন ধাম পরিক্রমা করলেও অনেক ভক্ত সংখ্যা কম, কারণ রৌদ্রের তাপের ফলে ভক্তরা বেশি করে বেড়াচ্ছেন না সকালবেলা, হয়তো বিকালের দিকে বেড়াবেন এবং বৃন্দাবন ধাম তারা পরিক্রমা করবেন। একাদশী তিথিতে বৃন্দাবন ধাম দর্শন করা, বৃন্দাবন ধামের পরিক্রমায় অংশগ্রহণ করা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আমরা আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাই এবং তার সাথে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করাই। দেখুন, দোকানিরা দোকান নিয়ে বসে আছেন কিন্তু খরিদ্দার নেই, ভক্তরা আসেনি এই গরমের কারণে। শুধু ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই গরমে নিজের খেয়াল বেশি করে রাখবেন এবং একটু জল বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, আর দরকার না হলে, প্রয়োজন না হলে বাইরে কম বেড়াবেন, কারণ রোদ্দুরের এত তাপ। আর বেড়ালে ছাতা বা কিছু মাথা ঢাকবার জিনিস নিয়ে তারপরে বেড়াবেন। বৈশাখ মাসের প্রচণ্ড গরম থাকার কারণে রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর চন্দনযাত্রার বিশেষ মহোৎসব পালন করা হয়। প্রায় 21 দিন ব্যাপী এই উৎসবটি সারা ভারতের বিভিন্ন স্থানে পালন করা হয়, বিশেষ করে বৃন্দাবনেও এই উৎসবটি পালন করা হয়। আপনারাও আপনাদের বাড়িতে চন্দনযাত্রা মহোৎসবটি পালন করতে পারেন। আপনারা 21 দিন না হয় অন্তত পক্ষে 3-7 দিন আপনারা এই উৎসবটি পালন করতে পারেন। আপনারা সাদা চন্দন ঘষে তার সঙ্গে কিছু কর্পূর এবং অগরুর সাথে সেটি রাধা মাধব পঞ্চতত্ত্ব বা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর যে বিগ্রহ রয়েছে বা আলেখ্য রয়েছে, সেই আলেখ্য বা বিগ্রহের মধ্যে আপনারা যত্ন সহকারে তা নিবেদন করতে পারেন। এছাড়াও শ্রীধাম বৃন্দাবন, নবদ্বীপ এবং শ্রীধাম পুরী এই সমস্ত স্থানে এই উৎসবটি মহাযত্ন সহকারে পালন করা হয়। আপনারা এই সমস্ত স্থানেও থাকতে পারেন এবং এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। বিশেষ করে এই সময় রাধা মাধবকে এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে নৌকাকেলির আয়োজন করা হয়। আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহলে আপনাদের অবশ্যই এই উৎসবের দিনগুলি খুবই ভালো কাটবে। তাই আপনারা যেখানেই আছেন না কেন, বাড়িতে থাকলে বাড়িতে বা ধামে থাকলে ধামে, আপনারা বিশেষভাবে এই উৎসবে অংশগ্রহণ করুন এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করুন। আর আমরাও চেষ্টা করব শ্রীধাম বৃন্দাবন থেকে চন্দনযাত্রার বিশেষ ভিডিও আপনাদের দিতে। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যাতে পরবর্তী ভিডিও আমরা যখনই আপলোড করি আপনারা সবার আগে তা দর্শন করতে পারেন। ভক্তবৃন্দ, তো এখন কিছু সময় আকাশ মেঘলা করেছে বৃন্দাবনে, সেই কারণে দেখুন অনেক ভক্ত ভাই তারা বেরিয়ে এসেছেন এবং পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। তো আমরা এখানে এই দুটি সমাপ্ত করছি, আমাদের পরিক্রমা শেষ হয়েছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম। এবং আপনারা সকলেই এভাবে আমাদের সঙ্গে থাকুন, আমরা হরিদ্বার হয়ে যাব কেদারনাথের পথে। যদি সমস্ত কিছু চিৎকার থাকে আপনারা আমাদের জন্য একটু প্রার্থনা করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সকলকে একাদশী তিথির আবার অশেষ কৃষ্ণ তিথির শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। রাধে রাধে। কত সুন্দর আজকের বৃন্দাবন ধাম দর্শন হচ্ছে এবং সূর্যি মামা মেঘে ঢাকা পড়েছে, সেই কারণে ভক্তরা আসছেন এবং পরিক্রমা করছেন। যত দূর আপনারা তাকাবেন ভক্তদের ঢল আপনারা দর্শন করতে পারবেন। দেখুন, একটু জুম করছি আমরা, কেবল ভক্তদের, অগণিত ভক্তরা আপনারা দর্শন করতে পারবেন। এবং বিশেষ বাঁশিবিহারী যে সঙ্গীত হচ্ছে সুমধুর, এই হচ্ছে বৃন্দাবন ধামের মাহাত্ম্য। আমরা যখন বৃন্দাবন ধামে থাকি অসংখ্য ভক্তদের আমরা দর্শন করি, বিভিন্ন মন্দিরে আমরা দর্শনে যাই এবং মাতা যমুনার পবিত্র দর্শনের ফলে আমরা এমনিতেই শক্তিতে ভক্তিতে আরও বেশি আমরা অংশগ্রহণ করতে পারি এবং ভক্তির বাধাও দূর হয় ভক্ত সংকো করার ফলে। এখন যত সময় যাবে ততই ভক্তরা আরও বেশি করে আসবে এবং শ্রীধাম বৃন্দাবন ধাম তারা পরিক্রমা করবেন। বৃন্দাবন ধাম পরিক্রমা 11 কিলোমিটার এবং সকল ভক্তরা অত্যন্ত উৎসাহের সঙ্গে ধাম পরিক্রমা করেন এবং রাধা মাধবের অশেষ কৃপা লাভ করেন। এবং বিশেষ বিশেষ কিছু মন্দির আছে, সেই মন্দিরে যান এবং আমরাও গিয়েছিলাম রাধা দামোদর মন্দিরে, সেই মন্দির এখনও বন্ধ রয়েছে, রাধা দামোদরের শয্যা করা হচ্ছে সেই কারণে বন্ধ রয়েছে।
তো আমরা পরে আপনাদের রাজা দামোদরজিকেও দর্শন করাবো। এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শ্রীধাম বৃন্দাবন ধাম দর্শন করুন। তো ভিডিওটি শেষ করতে আমাদের ইচ্ছা করছে না, কারণ এত ভক্তরা যখন পরিক্রমা করছেন এবং আমরা আপনাদের তা দর্শন করাচ্ছি এবং বৃন্দাবন ধামের মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছি, সত্যি আমাদের যেন ভিডিওটি শেষ করতে ইচ্ছা করে না। দেখুন ভক্তরা এখানে হাত আমাদের নাড়াচ্ছেন, কত উৎসাহ ভক্তদের মধ্যে, এত উৎসাহের সঙ্গে তারা সকলেই বৃন্দাবন ধাম পরিক্রমা করছেন। তো আপনারা সকলেই বৃন্দাবন ধামে আসুন এবং আপনারাও রাধা মাধবের কাছে প্রার্থনা করুন যাতে আপনারা সকলেই বৃন্দাবন ধামে তাড়াতাড়ি এসে বৃন্দাবন ধাম পরিক্রমা করতে পারেন এবং আমরা সকলের জন্য প্রার্থনা করি আপনারা সকলেই যাতে বৃন্দাবন ধামে এসে একবার না একবার বৃন্দাবন ধাম পরিক্রমায় হেঁটে পরিক্রমা করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন। তো সত্যি এক প্রভু তিনি আসছেন, রাধা মাধবের এত সুন্দর মনমোহন কীর্তন তিনি তার নিজের বাইকে লাগিয়েছেন এবং সকলকে শ্রবণ করাচ্ছেন, যা আমরা বলে বোঝাতে পারবো না। এত সুন্দর এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মাতা যমুনার ঠিক পারেই আমরা তা শ্রবণ করছি এবং এরপরে আমরা আপনাদের এই অসাধারণ বৃন্দাবন ধাম দর্শন করাচ্ছি। যায় বৃন্দাবন ধাম কি যায়, রাধা শ্যাম সুন্দর কি যায়, বরুথিনী একাদশী কি যায়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিহর। তো সেই ভক্তবৃন্দ আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম, সবক মিলে শ্রী বৃন্দাবন ধাম। দেখুন যত সময় যাচ্ছে যেন ভক্তদের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে।